জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সরিষাবাড়ি পৌরশহরের বাস স্ট্যান্ডে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, সরিষাবাড়ি অনার্স কলেজ ছাত্র সংসদের ভিপি নাজমুল হুদা বজলু এবং ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নীরব সহ অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটিতে অনেকে চাকুরিজীবী, বিবাহিত কিংবা অছাত্র রয়েছেন। মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটি বাতিল করে অবিলম্বে নতুন কমিটি দেওয়ার দাবি তাদের।